হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেলি বাউন্ড। তো ফাইনালি ঘোর তপস্যার পর তার জলসা আমাদের নতুন একটা মহালয়ার প্রমাণ দিল। অন্যদিকে জি বাংলা তো এক মাস আগে থেকে ফটো ভিডিও রিলস পোস্ট করে করে মাথা খারাপ করে দিল। তাই দেখে আমি তো ভেবেছিলাম স্টার জলসা হয়তো সোজা মহালয়ার দিনই প্রমো ভিডিও আপলোড করবে। যাই হোক, আজ স্টার জলসা একটি নতুন মহালয়ার প্রমো আপলোড করেছে। সেখানে কিছু কিছু অভিনেত্রীকে দেখানো হয়েছে, তবে এখনো অনেককে দেখানো বাকি আছে। আশা করছি তাদের হয়তো পরবর্তী প্রমোগুলোতে দেখতে পারবো। তো প্রমোর শুরুতেই দেখা যায় ত্রিনা সাহা এবং সন্দীপ্তা সেনকে, অর্থাৎ এই বছর মহালয়ার প্রোগ্রামে তাদের ডান্স পারফরমেন্স আমরা দেখতে পারবো। প্রমোতে তারপর দেখানো হয় মা কালী রূপে রামপ্রসাদ ধারাবাহিকের অভিনেত্রী পায়েল দেকে। তারপর দেখা যায় দেবী অন্নপূর্ণা রূপে তুতে ধারাবাহিকের অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। তারপর দেখা যায় দেবী মহামায়া রূপে হরগরি পাইস হোটেল ধারাবাহিকের অভিনেত্রী সুবস্মিতা মুখার্জিকে। তারপর দেখা যায় দেবী ব্রহ্মচারিণী রূপে অভিনেত্রী সুস্মিতা দেকে, যাকে আমরা শেষবার পঞ্চমী ধারাবাহিকে দেখতে পেয়েছি। তারপর দেখা যায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তো এর পরের আপডেটে যাওয়ার আগে প্লিজ এই ভিডিওটা একটা লাইক করে দাও, কারণ এর ফলে ইউটিউবে ভিডিওটাকে আরো মানুষদের রেকমেন্ড করবে, আর যার ফলে আমার অনেক হেল্প হয়ে যাবে। তো নবনীতা কি আবার জিতুর কাছে ফিরে যেতে চাইছে? কারণ আজ নবনীতা হঠাৎ তার ইনস্টাগ্রাম স্টোরিতে জিতু কামাল আর পরিবারের সঙ্গে দুটো ছবি শেয়ার করে, আর তার ক্যাপশনে লেখে এবছর তোমাদের ছাড়াই পুজো কাটাতে হবে। তো এই দেখে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। এরপর আমরা কথা বলবো একটি ধারাবাহিক নিয়ে যেটি এই মাসেই বন্ধ হতে চলেছে। তো তোমাদের আমি জানিয়েছিলাম যে রাজদীপ গুপ্তা, জ্যাসমিন রায় এবং সোহিনি কুয়ারায়ের একটি নতুন ধারাবাহিক আসছে। তো সেই ধারাবাহিকটিকে জায়গা করে দিতে দেবাত্রিতা বসু এবং জন ভট্টাচার্য অভিনীত মেগা আলোর ঠিকানা এই মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। এই মাসের 9 অথবা 10 তারিখ সম্ভবত এই ধারাবাহিকটি শেষ দিনে শুটিং হবে। তো ব্যাস বন্ধুরা, আজ এই কয়টাই আপডেট ছিল। আবার কথা হচ্ছে কাল রাত 9টায় নতুন একটি ভিডিওতে। টিল দেন টু কিপ স্মাইলিং, বাই বাই।